যে পরিমাণ গরম আর যেভাবে কারেন্টের লোডশেডিং, এই লোডশেডিংয়ে এই গরমের তাপমাত্রার কারণে গরু, কুরবানির গরু লালন পালন করা হয়েছে, সেই গরুটা ক্ষতির সম্ভাবনা হওয়া বেশিরভাগই সম্ভব। তা কুরবানিকে উদ্দেশ্য করে আমরা মোটামুটি 12টা গরু আমরা মোটা তাজা করার জন্য প্রাণী সম্পদের কাছে যাই এবং তারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আমরা কৃমিমুক্ত করে আমরা ওই ছালেস প্রক্রিয়াজাত করে আমরা এখানে মোটামুটি আমরা এইভাবে প্রস্তুতি করে মোটা তাজাগুলা করতেছি। আমাদের এই খামারে কোনো লাগে না, আপনার ওষুধপাতি তেমন কিছু লাগে না। আমরা ঠিক টাইম টু টাইম ভ্যাকসিন, টাইম টু টাইম কৃমিনাশক করে সাইলেস প্রক্রিয়ায় আমরা এই গরুগুলা কুরবানির জন্য, কুরবানির উদ্দেশ্যে মানুষজন যেন ভালোভাবে এই আমাদের দেশি গরুগুলা যেন নিয়ে যেন খেয়ে যেন তৃপ্তি পায় এইভাবে আমরা আগাচ্ছি। এবং কি বাহির থেকে যদি আমাদের কোনো কুরবানির গরু যদি না আসে, আমরা যদি দেশের এই সাপোর্টগুলো আমরা দেই, তাহলে আমার মনে হয় যে আমাদের এলাকার লোকজন বা আমাদের দেশবাসী যেন সন্তুষ্ট হয়ে যেন এই গরুগুলোর প্রতি তারা আগ্রহ জাগে এবং তারা অনেকে যেন খামার করার আগ্রহ থাকে যে না আমরা এখন দেশি গরুও দিয়েও আমরা দেশকে আমরা ভালোভাবে আগায় নিতে পারতেছি। আর আমরা সর্বশেষ আমরা প্রাণী সম্পদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা তাদের মাধ্যমে আমরা এই গরুগুলা প্রস্তুতি করে এবং কি এইভাবে আমরা এমনভাবে আগাচ্ছি যেন আমরা একটু দাম পাইলেই আমার মনে হয় যে আমাদের আত্মাটা জোড়ায় যাবে। আমরা একটু মোটামুটি যে কোস্টিং খরচটা বেড়ে গেছে তাতে আমরা কিছু পেলে আমরা মোটামুটি সন্তুষ্ট বোধ করব। এই সামনে কুরবানি ঈদের উপলক্ষে এই গরুগুলা লালন পালন করা হয়েছে। আপনার কোনো ওষুধপাতি মেডিসিন কোনো খাওয়ানো হয় না, আপনার সাধারণভাবে যে ঘাসগুলা তৈরি করা হইতেছে, আবাদ করা হইতেছে, এই ঘাসগুলি খাওয়ানো হইতেছে যাতে সামনে ঈদের উপলক্ষে 2 টাকা ইনকাম আসে, এই জন্যে খামারটা তৈরি করা হয়েছে। সবরে লেখাপড়া করার পরে চাকরির বেছে না ধরে নিজে কীভাবে উদ্যোক্তা হওয়া যায় এই চিন্তা মাথায় রেখে একটা খামারে তৈরি করা। এই খামারে আমাদের বড় প্ল্যানার, আমার বড় ভাই, ওনার ডিস্ট্রিবিউশনে, ওনার দিক নির্দেশনায় এই খামার পরিচালনা করা হচ্ছে। আর আমাদের এই খামারের সবচেয়ে সর্বোচ্চ গরু যেটা আছে তাকে আমরা আদর করে লালু বলে ডাকি, 600 থেকে 700 ওজনের সর্বোচ্চ ওয়েটের গরু। আর আমরা পার কেজি 500 টাকা কেজি করে ওয়েট করে দিয়ে দিব। আর কুরবানির জন্য আমরা প্রস্তুত নিয়েছি 12টা ষাঁড়। এর মধ্যে প্রাণী সম্পদ লোকেরা আমাদের অনেক সর্বজনীন সহযোগিতা করতেছে আর আমরা আশা করব ওনাদের আরও সহযোগিতা করার জন্য। সামনে কুরবানি ঈদ, এ উপলক্ষে করে আসলে কীভাবে লাভবান হওয়া যায় এই চিন্তাই মাথায় রেখেই সামনে এগিয়ে যাইতেছে। আপনারা জানেন যে প্রচণ্ড গরমে হিস্ট্রোকের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এটা বেশ কিছুদিন যাবতই চলমান এই তাপদাহ। তো গবাদি পশুর ক্ষেত্রে যে বিষয়টা হয়, মানুষের ক্ষেত্রেও আসলে বিষয়টা অনেকটা একই রকম। যে আমরা এই হিস্ট্রোক মোকাবেলায় যেটা পরামর্শ দিই যে প্রচণ্ড গরমে বা রোদের মধ্যে যাতে গবাদি পশুগুলোকে বের করা না হয়, সবসময় ছায়াযুক্ত ঠান্ডা পরিবেশের মধ্যে যাতে রাখা হয়, ঘর যদি অর্থাৎ গোয়াল ঘর যদি টিনের চালের হয় সেক্ষেত্রে উপরে ছালা বিছিয়ে সেই ছালাগুলোকে দিনে একাধিকবার ঠান্ডা পানি দিয়ে ভিজে দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া গবাদি পশুকে দিনে ঘন ঘন ঠান্ডা পানি খাবার পরামর্শ দিয়ে থাকি, আবার মাঝে মাঝে খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। আসলে এই সমস্ত কার্যক্রমগুলো হাতে নিলে এই হিস্ট্রোক থেকে ওভারকাম করা সম্ভব। এছাড়া দিনে একবার কিংবা একাধিকবার ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি। আর এই সময় যাতে অবশ্যই দানাদার খাবারটা পরিমাণে কম দেওয়া হয় সে বিষয়টা খেয়াল রাখার প্রতিও আমরা গুরুত্ব দিয়ে থাকি। তো এভাবেই আসলে সাধারণ খামারিরা মোটামুটি ভালোভাবে উপকৃত হচ্ছে বলে আমরা জানি। জামালপুর জেলায় আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে 95,170টি গবাদি পশু, বিশেষ করে ষাঁড়, বলদ, মহিষ, ছাগল, ভেড়া কুরবানির প্রস্তুত করা আছে। আমার জামালপুর জেলার চাহিদা হলো প্রায় 52,000। এখানে উদ্বৃত্ত আছে প্রায় 43,000 পশু, যেটা আমাদের দেশের বিভিন্ন বড় বড় জেলাতে আমরা প্রেরণ করে থাকি। আর আমরা খামারিদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, বিশেষ করে কাঁচা ঘাস, সাইলেজ, হে, এই প্রযুক্তির মাধ্যমে গরু মোটা তাজা করার জন্য উদ্বুদ্ধ করে থাকি।